পিতা মৃত মোহাম্মদ মইনুদ্দিন, মাতার নাম হচ্ছে বিলাতি নেশা। গ্রাম সাইবিজর, থানা জেলা পঞ্চগড়। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি লেখাপড়া করছিলাম, অষ্টম শ্রেণীতে পড়ছি ভজনপুর হাই স্কুলে। যুদ্ধে লেখাপড়া করি, কিছু মানে সংসারী কাজও করি আর কি, কৃষি কাজও করি। তো যখন যুদ্ধ লাগে গেছিল তখন আমরা এই বাড়িতে আসি আর কি। আর আমার বাড়ির পাশে এই যে ভাই ছিল আব্দুল আজিজ, ইনারাই মনে করেন যে এদের প্লাটন লেনে আমাদের এই বাড়ির পাশে মনে করেন যে এরা বেঙ্গার বাঁচে। তো এদের সাথে আমরা ঘোরাফেরা করি, এরা আমাদেরকে ডাকে, আমরা বলি যে এইটা এইটা জিনিস, ওনারা বলে যে এটা আমাদেরকে আনে দেন। তখন আমরা এদেরকে আনি, আনি দেওয়ার পরে এইভাবে থাকি। তখন কিন্তু আমাদের অভাব অনাটন কঠিন, খাওয়া খাইতো এক টাইম থাকিলে দুই টাইম নেই, এইভাবে খাই আর থাকি। এমন সময় একদিন মফাজল হাওয়ালদার উনি আমাকে বলছে যে সন্ধ্যাবেলা আমার ব্যাংকারে দেখা, আমার বাড়ির পাশে কিন্তু ব্যাংকার। তার গেছি রাত্রির বেলা, তখন আমাকে মফাজল হাওয়ালদার বলে যে আপনি বুড়ির ছেলে? বলছি জি স্যার, আমি বুড়ির ছেলে। বলছে আজকে রাতটা কোনো রকমে কাটবা, কালকে সকালে কিন্তু গাঁটি গুটি বাঁধ, একবারে ডাইরেক্ট রাইজগঞ্জ যেতে হবে ট্রেনিংয়ে। তো এখন আমাদের ছোটো ছোটো ভাই বোন বাড়িতে ডাকে, চলে গেলাম আর কি রাইজগঞ্জে। যাওয়ার পরে ওখানে ওই যে মোশারফ উকিল, উনি ওখানকার মনে করছে সেন্টারিং মানে লোক, উনি আমাকে দেখে বলছে যে বাবা তুমি কি জন্য এখানে আসছেন? আমার বাড়িতে এরকম অন্যায় দেখা খুব, আমি মুক্তি খুঁজের নাম দিতে আসছি। বাবা আসেন, নাম গ্রাম লিখে দিল। দুয়ার পরে ওইখানে আসি, থাকার পরে দেখছি যে আমার এলাকার দুই তিনজন মানুষ গেছে, এই সলিমুদ্দিন গেছে, আইনুদ্দিন গেছে, এরকম আরো অনেকে আমাদের পরিচয় বাড়ি গেল, মানে সাঁটা মারা হয়ে গেল। আমি আর তখন ভয় করি, তখন ওখানে বলছে যে ওইখানে যান। তো ওখানে দেখছি যে ইন্ডিয়ান দারগা ওখানে বসে আছে ওসি। তো আমাকে বলছে যে বাবা আসেন এখানে বসেন, এখানে কিন্তু ওই ওরা খাওয়ার জন্য চা নাস্তা করতেছে। তো আমাকে বলছে যে এই ছেলেটা বা চা দেন, চাটা খাব। খাওয়ার পরে আপনাদের যখন মানুষজন আসবে সবাই যখন দলবদ্ধ থাকবেন তখন কিন্তু এখান থেকে আপনাকে অন্যখানে পাঠা দেওয়া হবে। ওই আমবাড়ির ওইখানে মনে করেন যে সবাকে সমবেত হয়েছে, জড়ো হয়েছে ওইখানে গেলাম। এই তারপরে হইতে দুই চার দশ দিন গেল, তারপরে আমাদের ওই যে কপিলুদ্দিন ভাই গেল, তারপর আমাদের শহীদুল ইসলাম জামাই ইনিও গেল। এদেরকে দেখে আমাদের, আমি তখন ওদেরকে বললাম যে আমাদের এলাকার মানে পরিস্থিতিটা কী বলতে বাবু, খুব ভয়াবহ, থাকা যায় না। ওখানে প্রায় 15 দিন থাকি না, এই 14 আগস্টের দিনে আমাদেরকে মনে করেন যে মেডিকেল, ওই দিন মেডিকেল অফিসার আসে আমাদেরকে মেডিকেল করে, 250 মানুষ মাত্র নিল, 2200 মানুষের ভিতর 250 মানুষ আমাদেরকে নিল বাছাই করে, আমাদেরকে গাড়িতে তুলে নিল। এক একটা গাড়িতে মনে করেন যে 50 জনকে মানুষ নিয়ে আমাদের তো ওই যে নিয়ে গেলো মোদী ক্যাম্পে, ওখানে আমাদের ট্রেনিং মানে হবে। এক মাস ট্রেনিং করার পরে আমাদেরকে পাঠায় দিল ডাইরেক্ট বুড়িমারি, বুড়িমারি থেকে মনে করেন যে বুড়িমারি থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে আসলাম এই যে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ডাইরি আসলাম এই যে বাবনপাড়া সেক্টর। এই বাবনপাড়া থেকে আসে আমার এলাকায় এখানে আসে যুদ্ধ হয়েছে অমরখানায়। অমরখানা থেকে মনে করেন যে 10 দিন না 12 দিন এখানে যুদ্ধ করে, তারপরে আবার কিন্তু ওই হেডকোয়ার্টারে গেলাম, এই যে আমাদের এখানে বন্দিপাড়া বাসা হেডকোয়ার্টারে এখানে 2 দিন থাকে। তারপরে পাঠা দিল আমার কিবা
ওই যে বাহন ঘোড়া আছে একটা, ওখান থেকে আবার গেলাম এই যে প্রধান ভাড়া ওখানে গেলাম। ওখান থেকে কিছুদিন ওখানে করছি, মনে করতে 10-15 দিন করার পরে তারপরে তখন এই যে আমাদের অ্যাডভান্স করালে পঞ্চগড়, পঞ্চগড় থেকে বদা, বদা থেকে ঠাউরগড়, তারপরে দেশ স্বাধীন।